আসলে ইংরেজরা আমাদেরকে একটা ওয়ার্ড খুব ভালোভাবে শিখিয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে সরি। আর আমিও আপনাকে বলছি সরি। সরি কেন? আসলে সেদিন আমি আপনার সাথে খুব বাজে বিহেভিয়ার করেছি, আপনাকে শাকচুন্নি বলেছি, এটার জন্য। আমিও সরি, সেদিন রাগের মাথায় আমিও আপনাকে যাতা বলে ফেলেছিলাম। যদি হাসির পরে কান্না আসে, সুখের পরে দুঃখ, তাহলে আজকে আমি বলবো সেই দিনের ঘটনার জন্য আমি আনন্দিত। ঠিক বুঝলাম না। যদি হাসির মাধ্যমে আমাদের পরিচয় হতো, তাহলে ভবিষ্যতে আমাদের কষ্ট পাওয়ার একটা চান্সেস থাকতো। যেহেতু ঝগড়া দিয়ে আমাদের পরিচয়টা শুরু হয়েছে, তাহলে ভবিষ্যতে আমাদের সুখী হওয়ার চান্সেস আছে। বাহ, আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তাতে লাভ কি? আমার তো দরকার জীবন সঙ্গী। আচ্ছা, আপনি যে আমাকে একটা অভিশাপ দিয়েছিলেন, এটা আপনি তুলে নেন না কেন? কোন অভিশাপ? ওই যে আমার বিয়ের অভিশাপ। আমার নিশ্চিন্ত বিয়েটা ঝুলে আছে শুধু আপনার এই অভিশাপের জন্য। আরে ধ্যাত, শকুনের তো গরু মরে নাকি কোনোদিন। সারা, আমরা কি সবকিছু ভুলে একসাথে স্বপ্ন দেখতে পারি? না, স্বপ্ন দেখতে পারি না। তবে আমরা চাইলে একসাথে স্বপ্ন পূরণের পথে হাঁটতে পারি। আচ্ছা, একটা কথা বলি? জি বলুন। আসলে আমি আপনাকে নিয়ে যা কল্পনা করেছি, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর আপনি। আমি জানি আমি শাকচুন্নি, আর সারা জনম শাকচুন্নি হয়েই আপনার ঘাড়ে বসে আপনার মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। তাহলে তো ভালোই হলো শাকচুন্নি। কি, আমি শাকচুন্নি? সে যাই হোক, লাঞ্চের সময় কিন্তু অনেক আগে পার হয়ে গেছে। এক কাজ করি, সারা আর রাজুকে ডাকি, এরপর আমরা লাঞ্চে যাই। না, খবরদার, ওদের ডিস্টার্ব করবে না। কি বলছো, লাঞ্চের সময় হয়ে গেছে, ওরা লাঞ্চ করবে না? না, করবে না। কি বলছো তুমি, তুমি জানো না রাজ্য ক্ষুধা সহ্য করতে পারে না? দেখে নিও, আজকে তোমার ভাই ঠিকই ক্ষুধা সহ্য করে নেবে। কেন? এমন রোমান্টিক সিচুয়েশনে তোমার ভাইয়ের ক্ষুধার কথা মাথায় আসবে না। ও, তাই তো বলি, আজকে এখন আমার ক্ষুধা লাগছে না কেন? কেন? আমিও আজকে রোমান্টিক সিচুয়েশনে আছি। আচ্ছা, সেদিন কথায় কথায় ভাবি বললো আপনি নাকি ক্ষুধা একদমই সহ্য করতে পারেন না, কিন্তু এখন তো লাঞ্চের সময় পার হয়ে গেছে। হ্যাঁ, ভাবিটা সত্যি কথাই বলেছে, কিন্তু আজকে কেন যেন আমার ক্ষুধা লাগছে না, আমি ক্ষুধা অনুভব করছি না। হঠাৎ এমন কেন হলো? কেন হলো এমন কেউ জানে না, কেন হলো এমন। আমার হাতের মধ্যে কেন কেউ হাত রাখে না, তা আমি নিজেও জানি না কেন হাত রাখে না। থামলেন কেন? আপনি তো খুব ভালোই আবৃত্তি করেন। জানেন, ভাবি যখন বলেছিল যে সবাইকে নিয়ে বেড়াতে আসবে, তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আমি আসবো না, কিন্তু না আসলে কি হতো বলেন তো? কি আর হতো, তাছাড়া কেউ তো আর ডাকেনি, তাহলে এলেন কেন? কেউ ডাকেনি তবুও এলাম, বলতে এলাম ভালোবাসি। ওরে আমার কবি রে, হইছে অনেক লেট হয়ে গেছে, ভাইয়া ভাবি হয়তো অপেক্ষা করছে, চলেন। ঠিক আছে, চল।